আমি ঘোষণা দিচ্ছি, আপনারা সকলেই তালিবুল এলম। আপনারা সকলে কি? তালিবুল এলম। তালিবুল এলম কারা? যারা ঘর থেকে বাড়ি থেকে কোরআন হাদিস শেখার জন্য যারা বের হয় তাদের কি তালিবুল এলম বলা হয়? মাদ্রাসায় যারা পড়ালেখা করে আমরা মনে করি এরাই শুধু তালিবুল এলম। আসলে মাদ্রাসার ছাত্ররাই শুধু তালিবুল এলম নয়, তারা তো অবশ্যই তালিবুল এলম। আপনারা যারা আজকের মাহফিলে এসেছেন আপনারাও নিঃসন্দেহে তালিবুল এলম। সুবহানাল্লাহ। আপনাদের মর্যাদা, আপনাদের সম্মান আল্লাহ তাআলার কাছে এখন অনেক অনেক বেশি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনেহাতাহা রিদান লিতালিবিল ইলম। আল্লাহর নবী বলেন, আল্লাহর কোন বান্দা বান্দি ঘর থেকে বাড়ি থেকে কোরআন হাদিসের জন্য যখন বের হয় তাদের সম্মানার্থে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের ফেরেশতাদেরকে বলেন, ওয়া আমার রহমতের ফেরেশতারা, তোমরা তোমাদের পাখাগুলি ডানাগুলি রাস্তার উপরে বিছিয়ে দাও। তোমাদের পাখার উপর দিয়ে হেঁটে হেঁটে আমার বান্দা বান্দিরা মাহফিলে যাবে। আমার ভাইরা, আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী আপনারা ফেরেশতাদের পাখার উপর দিয়ে হেঁটে হেঁটে মাহফিলে এসেছেন, এজন্য আপনারা খুশি আছেন তো? বলুন আলহামদুলিল্লাহ। এই মাহফিলটি যেখানে হচ্ছে সোনারাঙ্গা তৃতীয় আবাসিক মসজিদ সংলগ্ন ময়দানে, ঈদগাহ ময়দানে, এই ময়দানটা এখন শুধু ঈদগাহ ময়দান বললে ভুল হবে, এখন এই ময়দানটা হচ্ছে এখন জান্নাতের বাগান, জান্নাতের টুকরা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, মাজালিসুল ইলমে হিয়া রাওজাতুম মিন রিয়াজিল জান্নাত। যেই মজলিসে কোরআন হাদিস থেকে আলোচনা হয়, আল্লাহ রসুলের সিরাত মোবারক যেই মজলিসে আলোচনা হয়, আল্লাহ রাব্বুল আলামিন সেই মজলিসটাকে জান্নাতের বাগান হিসাবে ঘোষণা করে দেন। আপনারা বসে আছেন কোথায়? জান্নাতের বাগানে। আমার ভাইরা, এখানে বসে একটা ঘন্টা কোরআন হাদিস থেকে যদি আলোচনা শোনেন সারা রাত, নফল নামাজ পড়লে যে সওয়াব পেতেন সেই সওয়াব আপনার আমল নামায় লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, তাদারুসুল ইলমে সাআতান মিনাল লাইলে খায়রুম মিন ইহইয়াহা। আল্লাহর কোন বান্দা বান্দি কোরআন হাদিসের মাহফিলে বসে একটা ঘন্টা যদি কোরআনের আলোচনা শুনে, হাদিসের আলোচনা শুনে, সিরাতের আলোচনা শুনে, সারা রাত নফল ইবাদত করলে, নফল নামাজ পড়লে যেই সওয়াব হতো আল্লাহ রাব্বুল আলামিন সেই সওয়াব তাদের আমল নামায় লিখে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং একটা বরকতপূর্ণ মাহফিলে আপনারা এসেছেন। এই এলাকায় কি এই কয়জন লোকই বসবাস করে না আরও আছে? কিন্তু সবার পক্ষে জান্নাতের বাগানে আসার সৌভাগ্য হয় নাই, ঠিক কিনা বলুন? জান্নাতের বাগানে আসতে পারা, বসতে পারা সৌভাগ্যের ব্যাপার, সবার নসিবে হয় না। আল্লাহ তাআলা যাকে কবুল করেন তার পক্ষেই কেবল সম্ভব। কোরআনে কারিমের মাহফিলে, সিরাত মাহফিলে আসতে পারা, বসতে পারা কপাল সবার নসিবে হয়। এই পৃথিবীতে হাজারো লক্ষ কোটি কোটি মানুষের বসবাস, এর ভিতরে ইসলামী আন্দোলন করে, আল্লাহর দিন কায়েমের আন্দোলনে অংশগ্রহণ করে সামান্য কিছু লোক, এরা হলো জাতির শ্রেষ্ঠ সন্তান। সবার নসিবে ইসলামী আন্দোলন করাটা সবার নসিবে হয় না। আল্লাহ তাআলা যাকে কবুল করেন তার পক্ষেই সম্ভব। আমার ভাইরা, সুতরাং আমি বলবো আজকের যারা মাহফিলে এসেছেন নিঃসন্দেহে আপনারা এই এলাকার ভিতরে শ্রেষ্ঠ সন্তান। ঠিক।
এই এলাকার ভিতরে সবচাইতে সৌভাগ্যবান ব্যক্তি আপনারা। আল্লাহ তাআলা আপনাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নিন। সকলে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। আমার ভাইরা, আমরা আজকের এই মাহফিলে অংশগ্রহণ করেছি এমন একটি ঐতিহাসিক ক্রান্তি লগ্নে, যখন মায়ানমারে আমাদের প্রতিবেশী দেশ মায়ানমার, আমার ভাইরা বর্তমানে যখন আপনারা এখানে বসে সিরাতুল নবী সাল্লাম মাহফিল শুনছেন, এই মুহূর্তে মায়ানমারে আমার মুসলমান ভাই বোনদের উপরে নির্মমভাবে নির্যাতন চলছে, ঠিক কিনা? তারা বাড়িতে ঘুমাইতে পারে না। বর্তমানে যারা মায়ানমারে আছে বনে জঙ্গলে এদিক সেদিকে তারা থাকতেছে। পুরুষ যারা আছে তাদেরকে সারিবদ্ধ করে বসাইয়ে তারপরে বা দাঁড় করায় গুলি করে মেরে ফেলা হচ্ছে, যুবকদেরকে জবাই করা হচ্ছে। আমার মা বোনদেরকে এই মুহূর্তে কত মা বোনদেরকে গিয়া দেখেন বনে জঙ্গলে নিয়া পালাক্রমে তারা একের পর এক ধর্ষণ করতেছে বৌদ্ধ সৈন্যরা। জোরে কর নাউযুবিল্লাহ। জেরুজালেমে মুসলমানদের প্রথম কিবলা হচ্ছে জেরুজালেম বাইতুল মুকাদ্দাস, সেখানে গিয়া দেখেন মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করা হচ্ছে। ছোট্ট শিশু যারা আছে একটা শিশু বাঁচায় রাখা হচ্ছে না, সমস্ত শিশু বাচ্চাদেরকে হত্যা করা হচ্ছে। জেরুজালেম মুসলমান মুক্ত করতে চায়, ভবিষ্যতে যাতে কোনো মুসলমান ওখানে না থাকে, ছোট ছোট শিশু বাচ্চাদেরকে হত্যা করা হচ্ছে নির্বিচারে। এগুলো কোনো ইলেকট্রনিক্স কোনো প্রিন্টিং মিডিয়ায় আসতে দেওয়া হয় না, এমনকি সামাজিক গণমাধ্যম ফেসবুকে কিছু আসতো, তাও ফেসবুক যারা কন্ট্রোল করে এরাও হচ্ছে ইহুদি, ওরা কাটসাট করে যেগুলো এরকম নির্মম নিষ্ঠুর নির্যাতনের চিত্র আসে ওগুলো তারা ডিলিট করে দেয়, এই ফেসবুকে পর্যন্ত ছাড়তে দেয় না। আমার ভাইরা, এরকম একটি ঐতিহাসিক ক্রান্তি লগ্নে আপনারা এখানে বসে কোরআন হাদিসের আলোচনা শুনছেন। আমরা এমন একটি ঐতিহাসিক ক্রান্তি লগ্নে এখানে মাহফিল করছি যখন দেশে রাজনীতির নামে চলছে দলনীতি, গণতন্ত্রের নামে চলছে নিপীড়ন, অর্থনীতির নামে চলছে শোষণ, শিক্ষাঙ্গনে চলছে সন্ত্রাস, বিচারের নামে চলছে নাটক, বিচারের নামে চলছে প্রহসন, আর শাসনের নামে চলছে জঘন্যতম অত্যাচার। অপরদিকে দেশে আজ শান্তিপ্রিয় ইসলামপ্রিয় যারা আছে তারা বাড়িতে রাতের বেলা ঘুমাইতে পারে না। এই ঐতিহাসিক সত্য কথা বলা বড়ই কঠিন, এই হক কথা বলা বড়ই কঠিন, প্রায় বিপাকে পড়ার আশঙ্কা থাকে, তাই বলে সত্যকে কালের পাঁচিল তুলে তো আর আটকিয়ে রাখা যাবে না, কোনো না কোনো ভাবে প্রকাশ করতেই হবে। আমার ভাইরা, আজ মুসলমানদের দুঃখের সীমার পরিসীমা নাই, চতুর্দিকে শুধু চাপা ক্রন্দন, হতশ্বাস আর আহাজারি, ঠিক কিনা বলে? এই দুরবস্থার মধ্যে আপনারা যদি আমার কাছে প্রশ্ন করেন এই অসহনীয় দুরবস্থা থেকে জাতির বাঁচার উপায় কি, তাহলে আমি বলবো ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার কোনো বিকল্প নাই, কোরআনের রাজ প্রতিষ্ঠার কোনো বিকল্প নাই। আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশে কোরআনের রাজ প্রতিষ্ঠিত হোক, এটা কি আপনারা চান? কারা কারা চান আল্লাহরে দেখেন। বলুন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আজ ভারত, চীন, রাশিয়া, ভারত, চীন, রাশিয়া, আমেরিকা, ইসরায়েল,
এরা সব এক হয়েছে, এরা একত্রিত হয়ে মুসলমানদের স্বাধীন মানচিত্রের উপরে তারা খামচি মেরেছে। ওরা মুসলমানদের স্বাধীন মানচিত্র ছিঁড়ে ফেলতে চায়, আর আমরা মুসলমানরা ঘুমায় আছি, আমরা ফেরকাবাজিতে লিপ্ত, ঠিক কিনা? আমরা ফেরকাবাজি করছি, কার মাথায় পাস করলি আর কে করলি ছাড়া, টুপি নিয়ে আজকের ফেরকাবাজি হচ্ছে কিনা? এই জামা নিয়ে হচ্ছে, জামা গোল জামা হবে না কানা ফাড়া, কানা ফাড়া হইলে কয় আঙ্গুল ফাড়া, এটা নিয়ে ফেরকাবাজি হচ্ছে। তারপরে মসজিদের সানি আজান মসজিদের ভিতরে হবে না বাইরে হবে, এটা নিয়ে ঝগড়া মারামারি। মিলাদ পড়বে কি পড়বে না, পড়লে দাঁড়াই পড়বে না বসে পড়বে, এগুলো নিয়ে ঝগড়া আছে না নাই? তারাবির নামাজ 20 রাকাত, 8 রাকাত না 12 রাকাত, এগুলো নিয়ে আজকের মারামারি হচ্ছে। আমার ভাইরা, এই সমস্ত ফেরকাবাজি মারামারি করার সময় এখন নাই। এখন গোটা পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে এক হতে হবে, একটা প্ল্যাটফর্মে আসতে হবে। ঘুমের ভান্ডরে থাকলে চলবে না, প্রগাঢ় ঘুমের ঘরে মানুষ যদি মরে না যায় তবে একবার সে নিশ্চয়ই জাগবে, এক না এক সময় তার ঘুম ভাঙবে, সে চক্ষু মেলে একবার দেখবে। তবে কথা সত্য যে কারো ঘুম ভাঙাতে টুর শব্দটি হয় যথেষ্ট, আবার কারো জন্য প্রয়োজন হয় উচ্চ স্বরে ডাকবার অথবা ধাক্কা মেরে উঠাবার। কিন্তু এমন তো কখনোই হয় না যে আকাশ পাতাল বিদীর্ণ হবে, ধরণী ওলট পালট হয়ে যাবে, শব্দে সাইকেলও নাচবে, কিন্তু ঘুমন্তের ঘুম ভাঙবে না, চক্ষু মেলে দেখবে না, এমন তো কখনোই হয় না। সৃষ্টির সেরা মানুষ যেন মরণ ঘুমে আর না ঘুমায়, পাপ সাগরে যেন আর নিমজ্জিত না হয়, ভ্রান্তির বেড়া জালে যেন আবদ্ধ না হয়। তাই বিশ্ব নিয়ন্তার পক্ষ থেকে আসে সুমধুর ডাক, সময়ক্রমে সময়ে ধাক্কা দিয়ে আসে শত শত ঘাত আর প্রতিঘাত। তবু এই মরজগতে কোটি কোটি মানুষ যাদের ঘুম ভাঙাতে নবীগণের সুমধুর ডাক, আসমানি কেতাবের বজ্রবাণী, সুদী সজ্জনের হিতোপদেশ, ঘটনার বিচিত্রতা, ইতিহাসের অভিনয়, হতভাগ্যদের ঘুমের নিকট হার মেনেছে, চক্ষু তারা মেলে নাই, প্রভাত তাদের হয় নাই, এখনো তারা জাগে নাই। হে মানুষ, তোমাকে দেওয়া হয়েছে দেখবার জন্যে চোখ, শুনবার জন্যে কান, উপলব্ধি করার জন্যে সচেতন আত্মা, তবুও কেন তুমি আজ লক্ষ্য এরা ছন্ন ছড়ায় পরিণত, ভ্রান্তির বেড়া জালে আবদ্ধ, অমানিসার চক্রবালে নিপতিত, চেতনা তোমার লুপ্ত, হৃদয় তোমার মাটি, যার ফলে তুমি আজ শান্তির খোঁজ নিচ্ছ অনলের কোলে, সুলভ জীবনের সন্ধান করছ বিষাক্ত বিষপানে, আর অমর জীবন খুঁজছ পাশ্চাত্য সভ্যতার কাছে। হে মানুষ, রাত শেষ, রাত কি ঘুমের ভান ধরার জন্য তো রাত লাগে, লাগে না? কিন্তু সেই রাত শেষ, বাংলাদেশের কোরআনের পাখি, কোরআনের কোকিল, 85টি বছর ধরে যিনি মাঠে ময়দানে, মাঠে ময়দানে, বন্দরে, পথে ঘাটে চিৎকার মেরে আল্লাহর কোরআন শুনিয়েছেন, মুক্ত বিহঙ্গের মতো সারা দুনিয়ায় ছুটে বেরিয়েছেন, সেই আল্লাহর কোরআনের পাখিকে আপনারা চেনেন না? তিনি চট্টগ্রামের তাফসিরুল কোরআন মাহফিলে চিৎকার মেরে বলেছিলেন যে আমার সাথে আপনাদের ভবিষ্যতে আর কখন দেখা হবে আমি জানি না, তবে আমাকে কিছু কথা বলতেই হবে। তিনি বলেছিলেন যে আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাগ্যাকাশের উত্তর গগনে কালো মেঘ জমতেছে, এক কালবৈশাখী ঝড়ের আশঙ্কা করছি,
এক অমাবস্যার গাঢ় কালো রাত আসতে পারে, যদি সক্ষমভাবে মোকাবেলা করতে ব্যর্থ হন তাহলে সেই অমাবস্যার রাতের শুভে সাধক কখন হবে বাদাও হবে কিনা আমার জানা নাই। ও জাতি, সেই অমাবস্যার রাত আসছে কিনা? আল্লাহর ওলি সেই জবান বাস্তবে পরিণত হয়েছে কিনা? কোরআনের ককিলের কথা বাস্তবে পরিণত হয়েছে কিনা? সেই অমাবস্যার রাতের মধ্যে আমরা হাবুডুবু খাচ্ছি ঠিক কিনা আমার ভাইরা? তবে বাংলাদেশের আনাসে কানাসে এখন যেখানেই যাচ্ছি, আল্লাহর কসম করে বলছি, এখন মাহফিলগুলোতে বুড়ারা আসে 1%, আর প্রত্যেকটা মাহফিলে 99% দেখা যায় যুবক আর যুবক। এতে মনে হচ্ছে বাংলাদেশের সেই অমাবস্যার রাত আস্তে আস্তে কেটে যাচ্ছে। যুবকরা যেহেতু আল্লাহর কোরআনের দিকে ধাবিত হচ্ছে, এতে বোঝা যায় আগামী দিন বাংলাদেশের পূর্ব দিগন্তে এক নতুন সূর্য উদিত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে, এবং সেই সূর্য হবে ইসলামের সূর্য, সেই সূর্য হবে কোরআনের সূর্য, সেই সূর্য হবে আল্লাহর দ্বীনের সূর্য, সেই সূর্য হবে ইসলামী হুকুমতের সূর্য, সেই সূর্য হবে ইসলামী প্রজাতন্ত্রের সূর্য। বাংলাদেশে কোরআনের রাজ প্রতিষ্ঠিত হোক, ইসলামী হুকুমত কায়েম হোক, এটা কি আপনারা চান? কারা কারা চান আল্লাহরে দেখেন, কারা কারা চান? বলুন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই সব, সম্মানিত ভাই সব, এখানে এখানে আমরা কোরআনের পক্ষের কথা বলতে হবে ঠিক কিনা বলেন? এটা এটা দুনিয়াবি কোনো রাজনৈতিক কোনো কথা নয় কি? আমরা মুসলমান হিসাবে আমাদের কি আল্লাহর কোরআন মানার দরকার আছে না নাই? আছে না নাই? এই কোরআনের ভিতরে যদি রাজনীতি থাকে আমাদের বলতে কোনো দোষ আছে? আর যদি কোরআনের ভিতরে না থাকে তাহলে বলবো না ঠিক কিনা বলুন? এখন কোরআন কিছু মানবো আর কিছু ছেড়ে দেব, এটা তো মোনাফিকের লক্ষণ। এটা কিসের লক্ষণ? আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল মোনাফিকদের সর্দার ছিল, মোনাফিকদের সর্দার ছিল। সে মাথায় টুপি পরতো কি না? টুপির উপরে পাগড়ি ছিল কি না? জুব্বা পরতো কি না? মুখে দাড়ি ছিল কি না? সব ছিল। আল্লাহর রসুলের পিছনে এসে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতো আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল ঠিক কি না? কিন্তু তার জানাজা পড়াইতে যখন আল্লাহ রসুল গেছেন, আল্লাহ তাআলা বলেছেন, হে নবী, এই আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের জানাজা একবার না, ওর যদি 70 বারও পড়েন, 70 মাররা 70 বারও যদি ওর জন্য দোয়া করেন, আমি আল্লাহ মাফ করব না। কারণ কি? সে তো নামাজ পড়ত, রোজা রাখত, তাসবিহ তাহলিল করত, সব করত, কিন্তু আল্লাহ তারে মাফ করবেন না কেন? মোনাফেক কিসের কি কারণে মোনাফেক হয়েছে? আল্লাহর রসুল যে প্রেসিডেন্ট হয়েছেন এটা সে সহ্য করতে পারে নাই। আল্লাহর রসুল যে রাজনীতির কথা বলেছেন এইটা আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল সহ্য করতে পারে নাই। এই এক জায়গায় বৈপরীত্য ছিল, সমস্যা ছিল এই এক জায়গায়। কয় জায়গায়? এক জায়গায়। আল্লাহ তাআলা, আমরা যারা মুসলমান আমাদের সকলকে আল্লাহ তাআলা হক কথা বোঝার তৌফিক দান করুন। আরো জোরে বলুন আমিন। সুতরাং আমি আজকের বলবো, আপনারা শক্তি করে উঠুন, ঘুমের ভাঙ্গরে থাকার সময় এখন নাই, শক্তি করে উঠুন, হাত বাড়ান, ধরুন আল কোরআন। কি ধরতে হবে?
জোরে বলুন কি ধরতে হবে? অন্ধ হলেও চোখ ফুটবে, বোমা হলেও মুখ খুলবে, দুর্বলের হাতেও আসবে বাঘের বল। আমরা তো বিড়ালের জাত নই, মুসলমান হচ্ছে সিংহের জাত। মুসলমান কিসের জাত? সিংহের জাত। আমার ভাইরা, বিড়ালের মতো 500 বছর বাইসা কোনো লাভ নাই, সিংহের মতো একদিন বাঁচতে চাই। আপনারা কি একমত? আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি কত সুন্দর করে বলেছেন, শের কি সার পে বিল্লি খেল রহি কাইসা বদনসিব, মুসলমান কা ইয়ে শাহাদত কি তমন্না ভুল গই, তসবিহ কি দানো মে জান্নাত রহি। আল্লামা ইকবাল বলেন, মুসলমান হলো সিংহের জাত, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে মুসলমানদের মাথার উপরে উঠে বিড়াল নামক ভারত, বিড়াল নামক ইসরায়েল, বিড়াল নামক চীন, বিড়াল নামক রাশিয়া মুসলমানদের মাথার উপরে উঠে তারা খেলা করতেছে। কারণ মুসলমানদের হাতে এখন আর কোরআন নাই, বর্তমানে মুসলমানদের হাতে আছে তাম্বুরা বেহালা সারিন্দা নারিন্দার সারেগামা পাদানিসা। মুসলমানরা কোরআন ছড়ার কারণে আজ মুসলমানদের কপাল পুড়েছে, ঠিক কিনা? হরিচরণের সাথে আর মুসলমানের সাথে কোনো পার্থক্য নেই। হরিচরণ মাথায় টুপি পরে না, মুসলমানও টুপি পরে না। হরিচরণের মুখে দাড়ি নাই, মুসলমানের মুখেও দাড়ি নাই। হরিচরণ নামাজ পড়ে না, মুসলমানও নামাজ পড়ে না। হরিচরণ ইসলামী আন্দোলন করে না, মুসলমানরাও ইসলামী আন্দোলন করে না। হরিচরণের বাড়িতে পর্দা নাই, মুসলমানের বাড়িতেও পর্দা নাই, ঠিক না? হরিচরণ পয়লা বৈশাখ রমনার ভটমূলে গিয়া বলে, এসো হে বৈশাখ, এসো হে বৈশাখ। মুসলমানেরও পহেলা বৈশাখ রমনার বটমূলে গিয়া বলে, এসো হে বৈশাখ। বৈশাখ বলে, আসতেছি দাঁড়াও। কিছুক্ষণ পরে 180 মাইল বেগে পহেলা বৈশাখ যখন ছোটে, হরিচরণে দৌড়ায়, মুসলমানও দৌড়ায়। হরিচরণ পহেলা বৈশাখ রমনার বটমূলে গিয়া ইলিশার পান্তা খায়, মুসলমানও পহেলা বৈশাখ ব্রহ্মার বটমূলে গিয়া ইলিশার পান্তা খায়। হরিচরণ পহেলা বৈশাখ হাতি ঘোড়া হুতুম পেশার মূর্তি বানাইয়া মিছিলে নামে, আর মুসলমানও হাতি ঘোড়া হুতুম পেশার মূর্তি বানাইয়া মিছিল করে, ঠিক কিনা? হরিচরণ রাখি বন্ধন করে, মুসলমানেরাও রাখি বন্ধন করে। হরিচরণ বসন্ত উৎসব করে, মুসলমানও বসন্ত উৎসব করে। হরিচরণ ভালোবাসা দিবস পালন করে, আর মুসলমানও ভালোবাসা দিবস পালন করে, ঠিক না? এখন শুধু নামে মুসলমান হওয়ার কারণে যদি আপনাকে জান্নাত দেওয়া লাগে, তাহলে হরিচরণ দোষটা করছে কি? আজ মুসলমানদের কপাল পড়ছে কেন? আল্লামা ইকবাল বলেছেন, ও জামানা মে মুআজ্জাজ থে মুসলমান হো কর আর তুম কর পানে হো তারেখে কোরআন হো কর, মুসলমানের তরি তখন সেযুগ করিত গর্ববোধ, কোরআন ছাড়িয়া এখন হয়েছ যুগ কলঙ্ক হায় অবোধ, ঠিক কিনা বলেন? মুসলমানরা এখন কোরআন ছেড়েছে, এজন্য আজ মুসলমানদের কপাল পড়ছে। কোরআনকে আজকের আমরা প্যাকেট বানাইয়া ব্যান্ডেজ করে রেখে দেই কোথায়? জোরে বলেন কোথায়? তাকের উপরে সাজায় রাখি কোরআনকে, আর কোরআন আফসোস করে বলতে থাকে, ইয়ে তাক মে সাজায়া যাতা হো, ইয়ে আঁখু সে লাগায়া যাতা হো, ইয়ে তাবিজ বানায়া যাতা হো, ইয়ে দোহ দোকে পেলায়া যাতা হো। কোরআন আফসোস করে বলে, আমাকে তাকের উপরে সাজায় রাখো কেন? তাকের উপরে সাজায় রাখার জন্য আমি কোরআন নাজিল হই নাই। কোরআন আফসোস করে বলে, আমাকে চোখে লাগাও, মুখে লাগাও, আর চুমা খাও,
সংসদের অধিবেশন শুরু হওয়ার সময় শুধু আমাকে একটু তোতা পাখির মতো তেলাওয়াত করে শোনাও, এই জন্য আমি কোরআন নাজিল হই নাই। কোরআন আফসোস করে বলে, আমাকে দিয়া তোমরা তাবিজের ব্যবসা করো। কোরআন দিয়ে আজকের তাবিজের ব্যবসা করা হয় কি না? তাবিজের ব্যবসার জন্য কোরআন নাজিল হয় নাই, ঠিক কি না? তারপর আয়াতও লিখতে পারে না, অনেকে সংখ্যা বানাই নিছে, 380, 420, 570, 680, 996, এইরকম সংখ্যা বানাই বানাইয়া কাগজে লিখে সেইটা গলায় অথবা কোথাও লটকাইলে আল্লাহ রসুল বলেছেন, মান্তা আল্লাহকা সাইয়ান উকিলা ইলাইহে, কেউ যদি তাবিজ আকারে গলায় অথবা কোথাও কিছু লটকালো, ওর উপরে তাকে নির্ভরতা সৃষ্টি করে দেওয়া হয়, আল্লাহর উপরে তার আর কোনো নির্ভরতা থাকে না। এজন্য তাবিজের ব্যবসা করা জায়েজ নাই। আমার ভাইরা, কোরআন কারিম আফসোস করে বলে, ইয়ে দোহ দো কে পেলায়া যাতা হো, আমাকে লিখে লিখে গ্লাসের মধ্যে ভিজায় রাখো, সকালবেলা উঠা ডক 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 করে গিলে গিলে খাও। এই জন্য কি কোরআন আসছে? কোরআন ভিজানো পানি খাওয়ার জন্য কোরআন আসছে? কোরআন কারিমের কাছে প্রশ্ন করেন, হে কোরআন, তুমি এই পৃথিবীতে কেন এসেছ? কোরআন কারিম আপনার প্রশ্নের জবাবে বলবে, লে তো খরে জান্নাস মিনাজ জুলুমাত ইলান নূর। বলে আল্লাহু আকবার। কোরআন কারিম বলছে, এই পৃথিবীতে আসার উদ্দেশ্য হলো, এই পৃথিবীর মানুষগুলি সব মূর্খ, ইলিটারেট, জাহেল, অজ্ঞ। এই জাহেল অজ্ঞ মূর্খ মানুষদেরকে জাহালাত থেকে, অন্ধকার থেকে টেনে বের করে আলোর সন্ধান দেওয়ার জন্য আমি কোরআন নাজিল হয়েছি। সুবহানাল্লাহ। কোরআনের জ্ঞান যার সিনার ভিতরে নাই, সে কি শিক্ষিত না অশিক্ষিত? এটা আল্লাহর কোরআনের ভাষায়, সে হচ্ছে অশিক্ষিত। আপনারা যাকে আবু জাহাল বলেন, আবু জাহাল যাকে বলেন, আবু জাহাল শব্দের অর্থ কি? মূর্খের বাপ। আবু জাহাল মানে কি? মূর্খের বাপ, আল্লাহ রসুলের চাচা। এই আবু জাহেল কোরআন নাজিল হওয়ার আগে সে ছিল আবুল হাকাম, জ্ঞানীর বাপ, জ্ঞানীর বাপ। এই লোকটা কোরআন নাজিল হওয়ার পরে কোরআনের আলো তার সিনার ভিতরে প্রবেশ না করার কারণে এই জ্ঞানীর বাপ হয়ে গেল আবু জাহাল, মূর্খের বাপ, ঠিক কিনা? আমাদের দেশে অনেকগুলি ইলেকট্রনিক্স মিডিয়া আছে, চ্যানেল আছে অনেক, রাত 9টা থেকে শুরু হয় বিভিন্ন চ্যানেলে টক শো, 9টা, 10টা, 11টা, 12টায় টক শো শুরু হয়, টক শো চলতে থাকে। এই টক শোগুলোতে যারা আসে দেখবেন সব একেবারে ডিজিটাল লোক, এমন ডিজিটাল বুদ্ধিজীবী, বুদ্ধির ঠেলায় মাথার চুল কারো নাই, দেখলে মনে হয় যে ফুটবলের মাঠ, মাথা দেখলে আফসোস লাগে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এই লোকগুলা, এরা যখন টক শোতে কথা বলে ওদের জবান থেকে রবীন্দ্রনাথের কবিতার এক্সাম্পল খালি বের হয়, রবীন্দ্রনাথের কবিতার উদাহরণ, ওদের মুখ থেকে আল্লাহর কোরআনের একটা আয়াতও বের হয় না। ওরা নিজেদেরকে যত বড়ই শিক্ষিত দাবি করুক, আর আসলে শিক্ষিত নয়, মূর্খ মূর্খ মূর্খ। সত্যিকার অর্থে শিক্ষিত হতে হলে আল্লাহর কোরআনের কাছে আসতে হবে। কার কাছে আসতে হবে? জোরে বলুন, কার কাছে? আল্লাহর কোরআন, আল্লাহর কোরআনের কাছে আসতে হবে। কোরআনের জ্ঞানে যদি কেউ জ্ঞানী হয়, কোরআনের আলোতে যদি কেউ আলোকিত হয়, কোরআনের কাছে যদি প্রশ্ন করেন, হে কোরআন, এই পৃথিবীতে তোমাকে যদি মানি, মেনে চললে আমাদের ফায়দাটা কী হবে, উপকার কী হবে? কোরআনে কারিম আপনার প্রশ্নের জবাবে বলবে, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কোরআনকে যদি মেনে চলো, এই কোরআনের আইন যদি মানব, সমাজে মানব, ব্যক্তিতে মানব,
পরিবারে মানো, রাষ্ট্রে মানো, জীবনের সকল ক্ষেত্রে সমস্ত জায়গায় যদি কোরআনকে মেনে চলো, ফালা খাউফুন আলাইহিম, তাহলে তোমাদের কোনো ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াজানুন, কোনো চিন্তাও থাকবে না, খাওয়া পড়া শিক্ষা চিকিৎসা বাসস্থান সব কিছুর গ্যারান্টি আছে কোথায়? জোরে বলুন, কোথায় আছে? কোরআনের শিক্ষায় যদি শিক্ষিত হওয়া যায়, কোরআনের জ্ঞান যদি কারো সিনার ভিতরে প্রবেশ করে, দুনিয়ায় তার দিলের মধ্যে কোনো ভয় থাকে না। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কি কোরআনের শিক্ষায় শিক্ষিত হতে চাই? আমরা কি কোরআনের ছাত্র হতে চাই? আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র আল্লাহর কোরআন দিয়ে পরিচালিত করতে চাই? কারা কারা চাই আল্লাহরে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সংসদে জালো, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সকলকে কবুল করে নেন, জোরে বলেন আমিন। এই কোরআন নাজিল করছেন কে? সন্দেহ নাই তো? কোরআন নাজিল করেছেন কে? এই কোরআনের হেফাজতকারী কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর এর হেফাজতের সম্পূর্ণ দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে। সুবহানাল্লাহ। কোরআনের সাথে যদি কেউ বেয়াদবি করে, এই দুনিয়ায় যেমন তার কোনো রক্ষা নাই, আখেরাতে জাহান্নাম ছাড়া উপায়? আপনারা অনেকেই জানেন, 1999 সনে তুরস্কের নৌঘাঁটিতে একটা ঘটনা ঘটেছিল। 1999 সনে মেজর জেনারেলদেরকে নিয়ে একটা অভিষেক অনুষ্ঠান চলছিল। সেই অনুষ্ঠানে একজন মেজর জেনারেল তার ক্যাপ্টেনকে হাত দিয়ে ইশারা করে ডাকলো, ক্যাপ্টেন কাছে আসলো। আসার পর মেজর জেনারেল তার ক্যাপ্টেনকে বলল, একজিল কোরআন শরীফ নিয়ে আসো, এরকম একজিল কোরআন শরীফ নিয়ে আসো। ক্যাপ্টেন চিন্তা করলো, তখন নাচ গান চলতেছিল, যে এই নাচ গানের ভিতরে মদ পানের অনুষ্ঠানে আল্লাহর কোরআনকে আনতে বলা হচ্ছে কেন? মেজর জেনারেল যেহেতু অর্ডার করেছে, ক্যাপ্টেন ভয়তে ভয়তে একজিল কোরআন শরীফ নিয়ে এসেছে। আসার পর মেজর জেনারেল বলল, তার ক্যাপ্টেনকে বলল, এক কোরআন শরীফ ওই আয়াতটা ভার্সটা বের করো, ভার্স মানে আয়াত, ওই আয়াতটা বের করো। একটু আগে আপনাদেরকে আমি যে আয়াতটা শুনাইছি, ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন, কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর এর হেফাজতের সম্পূর্ণ দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। এই আয়াতটা বের করতে বলা হলো, ক্যাপ্টেন খুঁজে খুঁজে বের করলো। বের করার পর ওই বেয়াদব মেজর জেনারেল এই আয়াতটা কোরআন শরীফের যেই পৃষ্ঠায় ছিল ওই পৃষ্ঠাটা খামসি মেরে ছিঁড়ে ফেললো, ছিঁড়ে টুকরা টুকরা করে কোরআন শরীফের ওই পৃষ্ঠাটা নর্তকীরা নাচতে ছিল তাদের পায়ের তলায় এরকম বিছাই দিচ্ছিল। আর ক্যাপ্টেন ছিল মুসলমান, তাকে বলতেছিল ক্যাপ্টেনকে, যে কই তোমাদের আল্লাহ এখন কোরআন হেফাজত করে না? নাউজুবিল্লাহ বলেন। ক্যাপ্টেন ওই মুহূর্তে মেজর জেনারেলের হাত থেকে কোরআন শরীফের কপিটা টান দিয়া নিয়ে ওখান থেকে বের হয়ে দৌড় মারছে। বের হয়ে দৌড় মেরে তুরস্কের রাস্তায় রাস্তায় দৌড়াচ্ছিল সমুদ্রের পারে, আর বলতেছিল, ও তুরস্কবাসীরা, ও তুর্কিরা, তোমরা সতর্ক হয়ে যাও,
সাবধান হয়ে যাও, আল্লাহর কোরআনের সঙ্গে বেয়াদবি করা হয়েছে, অবশ্যই আল্লাহর গজব চলে আসবে তাতে কোনো সন্দেহ নাই। ওই ক্যাপ্টেন পিছনের দিকে তাকায় দেখে সমুদ্রের ভিতরে এক বিশাল ঢেউ তরঙ্গমালার তৈরি হয়েছে এবং সেই ঢেউয়ের ভিতর থেকে একটা আগুনের গোলা, আগুনের কুণ্ডলী ওই পানির ভিতর থেকে উঠে গেল আকাশের দিকে। মুহূর্তের ভিতর ওই আকাশের দিক থেকে আগুনের গোলাটা এসে যেই বিল্ডিংয়ে বসে আল্লাহর কোরআনের সঙ্গে বেয়াদবি করা হয়েছে, যেই অডিটের অটোরিয়ামে বসে ওই বিল্ডিংয়ের উপরে ব্রাস্ট হয়ে গেল। 45 সেকেন্ডস, 45 সেকেন্ডের ভিতরে ওই বিল্ডিংটা ভেঙ্গে চুরে চুরমার হয়ে চানাচুর হয়ে গেল। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। 1999 সনে এই ঘটনা ঘটেছে বাংলাদেশে, মাত্র একটা পত্রিকায় এই নিউজটা এসেছিল, ইনকালাব পত্রিকায়। কোন পত্রিকায়? আর বাংলাদেশে অন্য কোনো পত্রিকা আসে নাই, পৃথিবীতে সমস্ত মিডিয়াগুলি হচ্ছে ইহুদিদের হাতে, এই সমস্ত ঘটনা ওরা প্রকাশ করতে দেয় না। যে আল্লাহ তাআলা তুরস্কের নৌকাটিতে এরকম আল্লাহর কোরআনের সঙ্গে যারা বেয়াদবি করেছে তাদেরকে যে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছিলেন, সেই আল্লাহ তাআলা এখনো আছেন না নাই? সুতরাং এখনো আল্লাহর কোরআনের সাথে, কোরআনের খাতেমদের সাথে, কোরআনের সাহেবদের সাথে যদি কেউ বেয়াদবি করে তার উপর আল্লাহর গজব আসবে তাতে কোনো সন্দেহ নাই। আমার ভাইরা, এই কোরআনের ভিতরে যত কথা আছে কথাগুলি কার? এই কথা, এই সমস্ত বাণী কার? এর ভিতরে কোনো মানুষের বানানো কথা আছে? আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করেছেন, মায়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা। নফসকে অনুসরণ করে, প্রবৃত্তিকে অনুসরণ করে, আমার নবী কোনো কথা বলেন নাই, আমার নবী যেটা বলেছেন সেটা হলো ওহি, আমি যা বলতে বলেছি তাই তিনি বলেছেন। আমার নবী নিজের নফসকে অনুসরণ করে, প্রবৃত্তিকে অনুসরণ করে যদি কোনো কথা বলতেন, আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল লাখাদনা মিনহু বিল ইয়ামিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী কোরআনের ভিতরে যদি নিজের কথা ঢুকাতেন তাহলে আমি আমার নবীর ডান হাতকে চেপে ধরতাম আর তার কণ্ঠ নালিকে আমি আল্লাহ পাক কেটে ফেলে দিতাম। কত বড় চ্যালেঞ্জ! জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের ভিতরে যা আছে সমস্ত কথাগুলি কার? বিসমিল্লাহর বা থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত যত শব্দ আছে, যত আয়াত আছে, যত সূরা আছে, সমস্ত বাণীগুলি কথাগুলি কার? আল্লাহ তাআলা বলেন, হাদা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাদা কিতাবুন, এই কিতাবখানা, আনজালনাহু মুবারাকুন, এটি বরকতপূর্ণ কিতাব, এই কিতাবখানা আমি নাজিল করেছি তোমাদের জন্য সংবিধান হিসাবে দেওয়া হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাত্তাবিউহু, আমার এই কোরআনকে ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রে তোমরা মেনে চলো। এটা কার কার কথা? লাআল্লাকুম তুরহামুন, যদি আমি আল্লাহর কোরআনকে তোমরা তোমাদের ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রে যদি মেনে চলো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে রহম করবেন, দয়া করবেন। আমরা কি মেনে চলছি? কথা কয় না। আমরা কি মেনে চলছি? আল্লাহর কোরআনকে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে কি মানা হচ্ছে? বাংলাদেশের সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জাজ কোর্ট, সেক্রেটারিয়েট, পার্লামেন্ট,
সর্বত্র আইন চলে তার, কার আইন চলে? তাগুতের আইন, মানুষের বানানো তৈরি করা আইন, ইংরেজদের পচা বস্তা ভরা আইন, ঠিক কিনা বলেন? এই আইনগুলি চলছে। অথচ আমরা পরিচয় দিচ্ছি বাংলাদেশে 92% নাকি মুসলমান, আমি বিশ্বাস করি না। আপনারা কি বিশ্বাস করেন? 92% মুসলমান যদি থাকতো বাংলাদেশে, বাংলাদেশ পরিচালিত হতো আল্লাহর কোরআন দিয়া। 92% বাদ দেন, শতকরা 51% মুসলমানও যদি থাকতো এই দেশে, তাও আল্লাহর কোরআন দিয়া দেশটা পরিচালিত হতো, ঠিক কিনা? বোঝা যায় 51% মুসলমান খাঁটি মুসলমান নাই, 10 or 20% হয়তো বা খাঁটি মুসলমান আছে, বাকিরা নামধারী টুপিওয়ালা দাড়িওয়ালা নামাজি যারা আছে, বাকিরা এরা কি কোলালু? না, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের উত্তরসূরি, সব মোনাফেকের উত্তরসূরি, ঠিক কিনা বলুন? যদি সত্যিকার খাঁটি মুসলমান থাকতো এই দেশে, অবশ্যই ধর্ম নিরপেক্ষবাদীরা ক্ষমতায় যেতে পারত না, জাতীয়তাবাদীরা ক্ষমতায় যেতে পারত না, সমাজতন্ত্রীরা এত লাফালাফি করতে পারত না। সমাজতন্ত্রীরা যারা আল্লাহরে বিশ্বাসী করে না, যারা বলে দেয়ার ইজ নো গড, এই সমাজতন্ত্রের লোকেরা আজকের মন্ত্রী হয়েছে কিনা বলেন? এটা দুঃখজনক, এটা খুবই কষ্টকর। বাংলাদেশে যেখানে এত মুসলমান, সেইখানে তো নাস্তিক মোর্তাদেরা মন্ত্রী হওয়ার কথা নয়। আলেম ওলামা পীর মাশায়েক যারা তাকওয়াবান, আল্লাহর ভয় যাদের দিলের মধ্যে আছে, এরাই এদেশে মন্ত্রী হবে ইনশাআল্লাহ, এরাই এদেশে এমপি হবে, এরাই এদেশে মেম্বার চেয়ারম্যান হতে হবে, ঠিক কিনা বলুন? কোরআনের পক্ষের শক্তি পার্লামেন্টে যাক, এটা কি আপনারা চান? কারা কারা চান? কারা কারা চান? বলুন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। এই কোরআনের সাথে চ্যালেঞ্জ করার কোনো আল্লাহর বান্দা, কোনো মানুষ, এমন কোনো দুঃসাহসী লোক এই পৃথিবীতে আছে কোরআনের সাথে চ্যালেঞ্জ করতে পারে? কোরআনের একটা ছোট্ট সুরা বা একটা আয়াতের সাথে চ্যালেঞ্জ করার ক্ষমতা আছে কারো? কারো ক্ষমতা নাই। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা কোরআনে কারিমে চ্যালেঞ্জ করেছেন, ইন কুনতুম ফিরাইবিম মিম্মা নাযযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আল্লাহ তাআলা বলেন, আমি আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে কোরআন নাজিল করেছি, এর ভিতরে সন্দেহ আছে বলে যদি মনে করো এর ভিতরে সন্দেহ আছে মানুষের বানানো, এমনটি যদি সন্দেহ হয়, ফাতু বিসূরাতিন, তাহলে কোরআনে কারিমের সবচাইতে কনিষ্ঠ সুরা সুরা আল কাউসার এরকম একটা ছোট্ট সুরা পারলে বানাই নিয়ে আসো। আল্লাহ পাক বলেন, তেমত হয়ে যাবে, কিন্তু কোরআনে কারিমের মতো একটা ছোট্ট সুরাও তোমরা বানাতে পারবে না। পারবে কেউ? মুসাইলামাতুল কাজ্জাব আল্লাহ রসুলের জামানায় শেষের দিকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে সে নবী দাবি করেছিল, মুসাইলামাতুল কাজ্জাব, তার সে কিছু উম্মত পেয়ে গেছিল, পায় নাই? পাইছে কি না? এখনো পাবে, এখনো যদি কেউ নবী দাবি করে, নাউজুবিল্লাহ, কিছু লোক পাইয়ে যাবে ঠিকই। কারণ দেখেছি ঢাকায় কিছু লোক আছে যাদের মাথায় লম্বা লম্বা জট, গায়ে সালার শট, এরপরে জাহান্নামের শিকল দুনিয়া বসিয়ে পেঁচাইছে, হাতে লোহার ছুরি পড়ছে,
এরকম কিছু লোক এরা বিভিন্ন মাজারে দেখি গান গায়, কেমনে যাব মদিনায়, কেমনে যাব মদিনায়। আমি বলি, আরে শয়তান, তুই মদিনায় যাবি? তোর কাছে গেলে দুর্গন্ধ আসে, ছয় মাসও গোসল করো না, তুই যাবি মদিনায়? এরা আবার গান গায় যে আল্লাহর ধন খাজারে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া। আবার বলে, আল্লাহর ধন খাজারে দিয়া আল্লাহ গেছে খালি হইয়া। নাউজুবিল্লাহ, কেউ ফেরে না খালি হাতে খাজারে তোর দরবারে। এই কথা বললে ইমান থাকে? ইমান থাকে? অথচ এদের গান বাজনায় মুসলমানরা যায় কিনা? যায় কিনা? আমি ঢাকা মিরপুরে দুই নম্বরে আমতলা মসজিদে খতিব ছিলাম এক সময়। তখন রামপুরা আমার বাসা ছিল, ওখান থেকে যাওয়ার সময় প্রত্যেক জুমাবারে দেখতাম মিরপুরের রাস্তায় এক ল্যাংডা পীর, মাথা থেকে পা পর্যন্ত কোনো জায়গায় কাপড় চোপড় নাই। এই ল্যাংডা পীর, ল্যাংডা নাকি সেও পীর হয়। এরপরে তার পিছনে লম্বা লাইন। তো আমি জিজ্ঞেস করলাম যে আপনারা কারা? এই যে পিছনে লম্বা লাইন দিয়ে আপনারা যে পিছনে পিছনে হাঁটেন, কারো হাতে গ্লাস, কারো হাতে সুতা, কারো হাতে বোতল, যে কী চান? কেনা, এই খাজা বাবার পিছনে আমরা পানি পড়া নিতে আসছি। পানি পড়া? ওই যে কোন খাজা বাবা? কো ওই যে ল্যাংডা বাবা। আর কি, ল্যাংডা বাবার কাছে আসেন মিয়া? এর কাছে কী আছে? কেনা, হুজুর অনেক কিছু আছে। আমি কি, যা আছে সবই তো দেখা যায়, যা আছে সবই তো দেখা যায়, কী আর তার কাছে আছে? কেনা, হুজুর বুঝবেন না, অনেক কিছু আছে। তো এই সমস্ত লোকেরা কিছু মুরিদ পায় কি না? এরকম মুসাইলামাতুল কাজ্জাব যখন নবী দাবি করেছিল তখন সে কিছু মুরিদ পাইয়ে গেছে। এরপরে মুরিদরা বলল যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কত সুন্দর সুন্দর ওহী আসে, কোরআন নাজিল হয়, আপনার কাছে কোনো কোরআন আসে না কেন? মুসাইলামাতুল কাজ্জাব বিপদে পড়ে গেছে। সে বলল যে আমার কাছে ওহী আসবে, তোমরা একটু ধৈর্য ধরো। আর উম্মতরা বলল যে কয়দিন আর ধৈর্য ধরবো, অমুক দিনের মধ্যে ওহী না আসলে আর আপনার এই নবীগিরি মানি না। তখন বেকায়দা পড়ে গেছে না? এখন সকাল হইলেই তো নবীগিরি শেষ। রাতের বেলা খুব কষ্ট করে সুরাল কাউসারের একটা নকল বানাইছে। সুরাল কাউসার, সুরাল কাউসার কত সুন্দর সুরা! আল্লাহ তাআলা তার রাসূলকে সান্ত্বনা দিয়ে সুরাটা নাজিল করেছেন। সুবহানাল্লাহ, বলুন যে হে নবী, আপনাকে আমি হাউজে কাউসার দান করেছি। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর প্রশংসার্থে আপনি সালাত আদায় করুন আর কোরবানি করেন। আল্লাহ তাআলা তার রাসূলকে হাউজে কাউসার দিয়েছেন সুসংবাদ। সুবহানাল্লাহ। সকলে পড়ুন আমার সাথে, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। বলেন আল্লাহু আকবার, কত সুন্দর সূরা! আর মুসাইলামাতুল কাজ্জাব নবীগিরি টিকায় রাখার জন্য নকল বানাইছে, ইন্না আতাইনাকাল আক আক ফাসাল্লি লিরাব্বিকা ওয়াজাক ইন্না শানিয়াকা হুয়াল আবলাক। এখন সকালবেলা উঠেই বলে যে এই উম্মতেরা শোনো, আজকের রাত্রে জিব্রাইল আসছিল, জিব্রাইল আইসা আমাকে ওহি দিয়ে গেছে। তো উম্মতেরা খুব খুশি যে নবীর কাছে ওহি আসছে। এখন সবাই আগ্রহ ভরে শুনতে চায় কি ওহি আসছে শুনান। তো এখন মুসাইলামাতুল কাজ্জাব শোনাইল, ইন্না আতাইনাকাল আক আক ফাসাল্লি লিরাব্বিকা ওয়াজাক ইন্না শানিয়াকা হুয়াল আবলাক। উম্মতেরা শূন্য কয়, হায় রে, এমনই বেকায়দার সুরা, এই যার কাশি নাই তারও তো কাশি হবে এই সুরা পড়লে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে সুরা নাজিল হয় শুনতে মজা লাগে, পড়তে খুবই ভালো লাগে। আর আপনার কাছে কি সুরা নাজিল হয়েছে, অর্থ তো আরও বেকায়দা। ইন্না আতাইনাকাল আক আক, হে নবী আপনাকে আমি একটা হুতুম পেশা দান করছি, ফাসাল্লি লিরাব্বিকা ওয়াজাক, হে নবী আপনি নামাজ পড়েন আর চিৎকার মারেন।
এইটা কোনো সুরা হইতে পারে? জোরে করে সুরা হইতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যে তিনি চ্যালেঞ্জ করেছেন, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাজ্জালনা আলা আবদিনা ফাতু বিসুরাতিম মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে নবী, হে নবী, আমি আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে কোরআন নাজিল করেছি এর ভিতরে যদি সন্দেহ আসে বলে যদি কেউ মনে করে, ফাতু বিসুরাতিন, তাহলে একটা সুরা, ছোট্ট একটা সুরা বানাই নিয়ে আসুক, কোরআনে কারিমের ছোট্ট সুরার মতো একটা সুরা বানাই নিয়ে আসুক। আল্লাহ পাক বলেন কিয়ামত হয়ে যাবে কিন্তু কোরআনে কারিমের মতো একটা ছোট্ট সুরাও কেউ বানাতে পারবে না। জোরে বলো সুবহানাল্লাহ, আরো জোরে বলো সুবহানাল্লাহ। আমার ভাইরা আসুন সেই কোরআনে কারিম থেকে আমরা একটু তেলাওয়াত করব। আপনারা তেলাওয়াত করতে রাজি আছেন? সকলে রাজি আছেন? এক একটা হরফে কত করে নেকি পাওয়া যাবে? বেশি সময় দেওয়া যাবে না, যেহেতু এসএসসি পরীক্ষার্থীরা পড়ালেখা করতেছে, এজন্যে কর্তৃপক্ষের নির্দেশনা আছে 11টার ভিতরে মাহফিল মোটামুটি আলোচনা শেষ করতে। তা আসুন আমরা এখনই তেলাওয়াত করে আমরা একটু কোরআনে কারিমের আলোচনা আমরা করব, বলবো, একটু মনোযোগ সহকারে শুনবো। সকলের জন্য তৌফিক আল্লাহ তাআলা দান করে, বলেন আমিন। সকলে পুরুষোচিত কণ্ঠে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আলে ইমরান, কোন সূরা? সকলে বলুন কোন সূরা? 185 নম্বর আয়াত আমরা তেলাওয়াত করব। সকলে আমার সাথে তেলাওয়াত করুন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি ফামান যুহজিহা আনিন্নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। বলেন সাদাকাল্লাহুল আযীম, আরো জোরে বলেন সাদাকাল্লাহুল আযীম। আমার ভাইরা, তর্জমা এবং আনুষঙ্গিক দু একটি কথা আমি আপনাদের সামনে বলতে চাই। তা হচ্ছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এভরি সোল শ্যাল হ্যাভ টেস্ট অফ ডেথ, প্রত্যেক প্রাণী কি মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, এটা কার কথা? জোরে বলেন কার কথা? দিনের পরে যেমন রাত আসে, অন্ধকারের পরে যেমন আলো আসে, তেমনি জীবনের পরে মৃত্যু আসবেই। দুনিয়ার সকল সমস্যার সমাধানের চেষ্টা চলে কিন্তু মৃত্যু সমস্যার কোনো সমাধান, মৃত্যু সমস্যার কোনো সমাধান আছে? এখানে যারা বসা আছেন কেউ কি বুকে হাত দিয়ে বলতে পারবে যে আমার মৃত্যু হবে না? এরকম আছে নাকি কেউ? মৃত্যু সকলের জীবনে আসবে কি না? জোরে বলুন আসবে কি না? মানুষ, পশু পাখি, গাছপালা, কীটপতঙ্গ, তরুলতা, এমনকি ফেরেশতাদেরও মৃত্যু আছে কি না? সমস্ত ফেরেশতাদের মৃত্যু হয়ে যাবে, চারজন ফেরেশতা বাকি থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, আজরাইল আর বাকি আছে কে? হযরতে আজরাইল বলবেন, হযরতে জিব্রাইল বাকি আছেন, হযরতে ইসরাফিল বাকি আছেন, হযরতে মিকাইল বাকি আছেন, আর আল্লাহ, আমি আজরাইল বাকি আছি আর আপনি আছেন, আর কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আজরাইল রে, জিব্রাইলের জান কবজ করো, মিকাইলের জান কবজ করো, ইসরাফিলের জান কবজ করো।
জিব্রাইলের জান কবজ হয়ে যাবে, ইসরাফিলের জান কবজ হয়ে যাবে, মিকাইলের জান কবজ হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। এরপরে বাকি আছেন হযরতে আজরাইল এবং আল্লাহ রাব্বুল আলামিন। আবার জিজ্ঞেস করবেন, রে আজরাইল এখন আর কে বাকি আছে? হযরতে আজরাইল বলবেন, আল্লাহ আমি বাকি আছি আর আপনি আছেন, আর কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, মুত ইয়া মালাকাল মউত, হে মালাকুল মউত তুই মরে যা। আল্লাহ তাআলা নির্দেশ করবেন, তখন মালাকুল মউত ফেরেশতা বিকট একটা আওয়াজ করে চিৎকার মেরে সে সাথে সাথে মারা যাবে। ইল্লা ওয়াজহা কুল্লু মান আলাইহা ফান ওয়াইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একমাত্র আল্লাহ তাআলা অবশিষ্ট থাকবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তখন এই পৃথিবীটাকে হাতের মুঠোর ভিতরে নেবেন। অমা কদরুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু জামিয়ান কাত্তাতুহু ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন আল্লাহ তাআলা জামিয়ান পুরা পৃথিবীটা, ওয়াল আরদু জামিয়ান পুরা পৃথিবীটা, কাত্তাতুহু তার হাতের মুঠোর ভিতরে নিয়া জিজ্ঞেস করবেন। আর ওয়াসসামাওয়াতু মাতবিয়াতুম বিয়ামিনিহি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। সাতটা আসমানকে একটার পর একটা ফালাইয়া ঠাস ঠাস করে ভাঁজ করে আল্লাহ ডান হাতে পেশাই নেবেন। পেশাই নিয়া এরপর আল্লাহ তাআলা দুনিয়াকে হাতের মুঠোর ভিতরে নিয়ে জিজ্ঞেস করবেন, ইয়া দুনিয়া আইনা কসুরিক, হে পৃথিবী তোর বিল্ডিংগুলি কোথায়? ইয়া দুনিয়া আইনা আশজারুক, হে পৃথিবী তোর গাছগাছালি কই যেগুলি দিয়ে তোর বুকটা সাজানো ছিল? ইয়া দুনিয়া আইনান হারুক, হে পৃথিবী তোর নদ নদী সমুদ্র কোথায়? ইয়া দুনিয়া আইনা জিবালুক, হে পৃথিবী তোর পাহাড় পর্বতগুলি কোথায়? আইনাল মুলক, কোথায় সেই রাজা বাদশাহ? আইনাল জব্বারিন, কোথায় সেই ডিক্টেটর রাজা বাদশারা, জালেম রাজা বাদশারা কোথায়? সমস্ত সৃষ্টিকুল থর থর করে কাঁপতে থাকবে। সমস্ত সৃষ্টিকুল থেকে একটা জবাব আসবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আজকের রাজত্ব একমাত্র আল্লাহর। রাজত্ব কার? সেদিন আল্লাহর সামনে কথা বলার দুঃসাহস কারো থাকবে না। আল্লাহু আকবার। সেই আল্লাহকে ভয় করুন। কাকে ভয় করতে হবে? আল্লাহকে। আজকের যারা বলে সকল ক্ষমতার উৎস জনগণ, যেই জনগণের পেটের মধ্যে কতগুলো দুর্গন্ধ ময়েল আবর্জনা, যেই জনগণের রুট আল্লাহ কেড়ে নিয়ে গেলে লাশ হইয়া পড়ে থাকে, দুই দিন পরে পচা দুর্গন্ধ ছোটে, পচা শুরু হয়, সেই জনগণ নাকি সকল ক্ষমতার উৎস? এই কথা বললে ঈমান থাকবে? এই কথা বলে ঈমান থাকবে? এই সমস্ত কথা বললে ঈমান থাকবে না। যারা বলবে বিশ্বাস করবে কাফের হয়ে যাবে। যে সমস্ত নেতা নেত্রীরা এই সমস্ত কথা বলে, আল্লাহ তাআলা তাদের অনুসরণ করতে নিষেধ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন, এই সমস্ত বেয়াদব নেতা নেত্রীদের অনুসরণ তোমরা করবা না। কার কথা? কার কথা? কারণ এরা ক্ষমতায় গিয়া দুইটা কাজ করে। কয়টা? জোরে বলেন কয়টা? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুলুকা ইযা দাখালু কারিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা আদিল্লাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরা ক্ষমতায় গিয়া দুইটা কাজ করে। একটা হলো এরা রাষ্ট্রীয় সন্ত্রাস কায়েম করে আল্লাহর জমিনে, আর দেশের ভিতরে যারা সম্মানিত লোক থাকে, ভালো লোক যারা থাকে, তাদেরকে অসম্মানিত করে। আর আল্লাহর মোমেন বান্দারা ক্ষমতায় গিয়া চারটা কাজ করে। যেরকম কয়টা? সূরা হজের ভিতরে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়াতাউজ জাকাতা ওয়া আমারু বিল মারুফি
ونهوا عن المنكر ولله عاقبة الأمور. বলেন আল্লাহ আকবার। আল্লাহর মুমিন বান্দারা ক্ষমতায় গিয়া চারটা কাজ করে। এক নম্বরের কাজ হলো আল্লাহর মুমিন বান্দারা যখন ক্ষমতায় যায় রাষ্ট্রীয়ভাবে তারা নামাজ কায়েম করে। দুই নম্বরে ওয়াতাউজ যাকাত, তারা যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে। তিন নম্বরে হচ্ছে ওয়াকামুস সালাত, তিন নম্বরে হচ্ছে আল্লাহর মোমেন বান্দারা ক্ষমতায় গিয়া রাষ্ট্রীয়ভাবে সৎ কাজের আদেশ দেয়। আল্লাহর মোমেন বান্দারা ক্ষমতায় গিয়া চতুর্থ নম্বরে যে কাজটা করে তা হলো রাষ্ট্রীয়ভাবে প্রশাসনের মাধ্যমে অন্যায় কাজ থেকে মানুষকে ফিরাইয়া রাখে। জোরে বলো সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর মোমেন বান্দাদেরকে আপনাকে সবসময় ওই জায়গা মতো পৌঁছাইতে হবে, পাঠাইতে হবে। আল্লাহ যেন তৌফিক দেন, বলেন আমিন। আল্লাহ তাআলা বলবেন আজকের কারা ওরা কোথায়, যে সমস্ত জালেম আমার মোমেন বান্দার উপরে অত্যাচার করেছে তারা আজকের গেছে কই? তখন সমস্ত সৃষ্টিকুল থর থর করে কাঁপতে থাকবে, বলবে লিল্লাহিল ওয়াহিদিল কাহার, সমস্ত ক্ষমতাজ পরাক্রমশালী আল্লাহ তাআলার। জোরে বলো সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি তো রাত বেশি করতে পারবো না, নোটিশ আছে, তারপরেও আরেকটু কথা বলি। তা হচ্ছে হযরতে আজরাইল আলাইহিসসালামের সাথে আর হযরতে ইদ্রিস আলাইহিসসালামের সাথে খুব খাতিল ছিল। কার সাথে? কার সাথে? আজরাইলের সাথে। আর কার সাথে? ইদ্রিস আলাইহিসসালামের সাথে। তাফসীর থেকে ঘটনাটা শোনাচ্ছি। হযরতে আজরাইল আলাইহিসসালামকে একদিন ইদ্রিস আলাইহিসসালাম বলেন যে ভাই ভাই আজরাইল, আপনি যে মানুষের রুহ কবজ করেন, রুহ কবজের সময় কেমন কষ্ট হয় আমাকে একটু বলেন। হযরতে আজরাইল আলাইহিসসালাম বলেন ভাই ইদ্রিস, এইটা বলার ক্ষমতা আমার নাই। হযরতে ইদ্রিস আলাইহিসসালাম কি প্রথম জমানার নবী ছিলেন না শেষ জমানার নবী ছিলেন? প্রথম জমানার নবী ছিলেন। বাস্তব, আপনারা খুলনার জনগণ, শিক্ষিত জনগণ, আলহামদুলিল্লাহ বলুন তো, সঠিক জবাব দিয়েছেন। হযরতে আদম আলাইহিসসালামের ছেলে ছিল শীষ, শীষ আলাইহিসসালামের ছেলে আনুস, আনুসের ছেলে মাহালায়েল, মাহালায়েলের ছেলে ইয়ারুদ, ইয়ারুদের ছেলে ইদ্রিস আলাইহিসসালাম ছিলেন। সুবহানাল্লাহ। তো ইদ্রিস আলাইহিসসালাম যখন আজরাইলকে বললেন যে মানুষের সাকারাতুল মৌত সম্পর্কে একটু বলেন, হযরত ইদ্রিস হযরত আজরাইল আলাইহিসসালাম বললেন যে ভাই আজরাইল, এইটা বলার ক্ষমতা আমার নাই। তখন ইদ্রিস আলাইহিসসালাম বলেন ভাই আজরাইল, একটা কাজ করেন, আমার রুহুটা কবজ করে আবার আমার রুহুটা আপনি একটু ফেরত দিয়েন, তাহলে আমি বুঝতে পারবো যে মৃত্যুর সময় কেমন কষ্ট হয়। হযরতে আজরাইল বললেন যে ভাই ইদ্রিস, কারো রুহু আমার ইচ্ছায় আমি কবজ করতে পারি না আল্লাহর নির্দেশ না আসা পর্যন্ত, আর কারো রুহু কবজ হয়ে গেলে ওই রুহুটা ফেরত দেওয়ার ক্ষমতা আমার নাই। সুবহানাল্লাহ বলেন। হযরত ইদ্রিস আলাইহিসসালাম আল্লাহর পয়গম্বর সাথে সাথে হাত তুললেন, বললেন আয় আল্লাহ তাআলা, আমি আপনার ইদ্রিস নবী, আমি আপনার কাছে আরজি পেশ করছি, আয় আল্লাহ দুনিয়ায় বসে আপনার আজরাইলকে বলেন সেজন্য আমার রুহুটা একটু কবজ করে, কবজ করে এরপরে যেন আমার রুহুটা আবার ফেরত দেয়। আর এই পৃথিবীতে বসে মৃত্যুর আগেই আমি জান্নাত জাহান্নাম দেখতে চাই। সুবহানাল্লাহ। ইদ্রিস নবী এই দোয়া করার সাথে সাথে আল্লাহ দোয়া কবুল করে নিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন হে আজরাইল, আমার ইদ্রিস নবীর জান কবজ করো। তো ইদ্রিস নবীর জান কবজ করে ফেলে রাখলেন, লাশ হয়ে পড়ে থাকলেন। অনেকক্ষণ পর, অনেকক্ষণ পরে ইদ্রিস নবীর রুহটা আবার ফেরত দেওয়া হলো। যখন ফেরত দেওয়া হয়েছে ইদ্রিস নবী উঠে বসলেন আর কান্না শুরু করলেন, তার চোখের পানি পড়তে থাকলো, দাড়ি ভিজে বুক ভাসতেছে চোখের পানিতে। আজরাইল আলাইহিসসালাম কাছে গিয়ে বলেন ভাই ইদ্রিস, মৃত্যুর সময় আপনার কেমন মনে হয়েছে একটু বলেন। হযরত ইদ্রিস আলাইহিসসালাম
বললেন ভাই ইদ্রিস, হযরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন ভাই আজরাইল, আমি কি বলবো, মৃত্যুর সময় যে এত কষ্ট হয়, সাকারাতুল মওত এত মারাত্মক, এইটা যদি আগে বুঝতাম আমি কখনোই মৃত্যু কামনা করতাম না। হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন কেমন কষ্ট লাগছে? হযরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন মনে হয়েছে আমার শরীরের সমস্ত চামড়াগুলি ছিলে ফেলা হয়েছে, জীবন্ত অবস্থায় আমার শরীরের সমস্ত চামড়া খুলে ফেলা হয়েছে, এরপর শরীরে মরিচ আর লবণ মাখাই দিলে যেরকম লাগে এর চাইতো বেশি কষ্ট লাগছে আমার। আমার ভাইরা, তখন হযরত আজরাইল বলেন ভাই ইদ্রিস, এটা তো নবীদের মৃত্যু, এটা কাদের মৃত্যু? নবীদের মৃত্যু। তাফসিরের মধ্যে লেখা হয়েছে একজন নাফারমান বদমাইশ বেনামাজি বেপর্দা শয়তান হারাম করে যখন জান কবজের সময় চলে আসে, তখন ওই নাফারমান বান্দা দেখে আজরাইল আলাইহিস সালামের মাথা আসমানে, পা জমিনে, এক হাত মাশরিকে আর এক হাত মাগরেবে, তামাম পৃথিবী জোড়া শরীর, তামাম শরীরে কালো কালো লম্বা লম্বা পশম, প্রত্যেক পশমের গোড়া দিয়া আগুনের জিহ্বা বের হয়। এই দৃশ্য যখন নাফারমান বান্দা দেখে তখন সে থরথর করে কাঁপতে থাকে। আমার ভাইরা, কিতাবের মধ্যে একটা কবিতা লেখা হয়েছে এভাবে, হাফতে দরিয়া গর বানে সন্তান গর দদ জান মান, শরবতে দিদারে বাইয়াত আজলাবে মাহবুবে মান, সাতটা সমুদ্রের পানীয় যদি ওই নাফারমানের মুখে ঢেলে দেওয়া হয় তারপরে ওই নাফারমানের পানির পিপাসা, পানির পিপাসা, ওই যে মৃত্যুর সময় দেখবেন মুমূর্ষ ব্যক্তির পাশে বসে কিছু লোক ওই পেয়ালায় পানি নিয়া চামচ দিয়ে মুখের মধ্যে পানি দেয় কিনা, দেয় কিনা? হযরত আজরাইল আলাইহিস সালাম হাত মেরে বলেন ওরে খবিস, আজীবন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম থেকে ভেঙে গিয়েছ, আল্লাহ রাব্বুল আলামিন নামাজের হুকুম করেছেন নামাজ পড়ো নাই, পর্দার হুকুম করেছেন পর্দা করো নাই, আল্লাহ তাআলা হারাম হালালের তমিজ করে চলতে বলেছেন করো নাই, আজীবন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম থেকে ভেঙে গিয়েছ, আজকের আর ভাগবার জায়গা পাবি না। এই কথা বলে হযরত আজরাইল আলাইহিস সালাম ওই নাফারমানের রূপটাকে যখন খপ করে ধরে ফেলে তখন নাফারমান বান্দা থর থর করে কাঁপতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে রে আজরাইল একটু সবুর কর, আমার এই নাফারমান বান্দা বড় শখ করে জাহান্নাম কামাই করেছে, ওকে জাহান্নাম না দেখাইয়া ওর রূহটা কবজ করিস না। তখন ওই নাফারমানের চোখের সামনে জাহান্নামের চিত্রটা ধরা হয়, জাহান্নামের চিত্রটা দেখানো হয়, নাফারমান বান্দা দেখতে চায় না, আহ আহ করে এরকম মাথা ঘুরায়, ডানে বামে মাথা ঘুরাইতে থাকে। কিছুক্ষণ ওই জাহান্নামের চিত্রটা তাকে দেখাইয়া হযরত আজরাইল আলাইহিস সালাম ওই নাফারমানের রূহটাকে ধরে এমন জোরে টান মারে, টানের চোটে তার রূহটা আর তার কলিজার রগগুলো ছিঁড়ে রূহটা চোখের ভিতর থেকে টান মেরে বের করে নিয়ে যায়। যখন চোখের ভিতর থেকে রূহটা বের করা হয় তখন চোখটা ঘোলায়ে যায়, কি হয়, চোখটা ঘোলায়ে যায়, চোখগুলো বড় বড় হয়ে যায়, কষ্টের চোটে অনেকে পায়খানা পেশাব করে দেয়, কষ্টের চোটে সাকারাতুল মওত এত কষ্টের, কষ্টের চোটে অনেকে পেশাব করে দেয়, অনেকে পায়খানা করে, আবার অনেকে জিব্বায় এমন জোরে কামড় মারে কামড়ের চোটে জিব্বাটা কেটে রক্ত বের হয়ে যায়। যারা প্রত্যেক এলাকায় লাশ যারা গোসল করায় লাশ, তাদের কাছে জিজ্ঞেস করে দেখবেন প্রত্যেক এলাকায় বহু লাশ তাদের হাতের পরে গোসল করানোর সময় যাদের মুখের ভিতরে রক্ত ভরা থাকে, গোসল করানোর সময় ওই রক্তগুলো হাত দিয়ে পরিষ্কার করে কাফনের কাপড় টাপড় পরাইয়া জানাজা করে বিদায় করে দেওয়া হয়, কিন্তু কবরে যাওয়ার পরে যে কি আজাব শুরু হয় এইটা তো আর দুনিয়ার মানুষ খবর। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন হাল তু হিসু মিনহুম মিন আহাদেন আও তাসমাউল আহম রেখজা, যে কবরে রাখার পরে কিছু অনুভব করো, হাল তো হয়েছো, তা হয়েছো মানে অনুভব করা, যে কবরে রাখার পরে কিছু অনুভব করো, আউলাহম তাসমাউ রেখজা, অথবা তাদেরকে যে পিটানো হয় গুরুজের বাড়ি দেওয়া হয় চিৎকার মারে এগুলো কি কিছু শোনো? আল্লাহ তাআলা বলছেন এগুলা দুনিয়ার মানুষকে শুনতে দেওয়া হয় না, একমাত্র জিন জাতি
একমাত্র জিন আর মানুষ, ইনসান এবং জিন, এই দুইটা জাতি শুনতে পায় না। আল্লাহ রাসূল বলেছেন, ওই চিৎকার যদি দুনিয়ার মানুষকে আল্লাহ শুনতে দিতেন, পৃথিবীর একটা মানুষও ঘর সংসার করতে পারত না। সুতরাং আমার ভাইরা, ওই সাকারাতুল মউত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। আর একটু কথা আছে, হযরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন, ভাই জিব্রাইল আমারে জান্নাত জাহান্নাম, হযরত আজরাইলকে বললেন, আজরাইল আমাকে জান্নাত জাহান্নাম দেখাও। আজরাইল আলাইহিস সালাম নিয়ে গেলেন, আগে জাহান্নামটা দেখাইলেন ঘুরাই ঘুরাইয়া, এরপরে জান্নাত দেখানোর জন্য জান্নাতের গেটের ভিতরে প্রবেশ করাই দিলেন। হযরত ইদ্রিস নবী জান্নাতের বন্ডরিতে ঢুইকা আর বের হয় না, কি হয় না, বের হয় না। হযরতে আজরাইল আলাইহিস সালাম বারবার ডাকতেছেন, ভাই ইদ্রিস, ও ভাই ইদ্রিস, বের হন, তাড়াতাড়ি আসেন, আপনাকে নিয়ে যাব। ইদ্রিস আলাইহিস সালাম বলেন, ভাই আজরাইল, আমি আর বের হব না। সুবহানাল্লাহ। বলে আজরাইল আলাইহিস সালাম বলে যে, কেন বের হবেন না? তখন ইদ্রিস নবী বলেন, ভাই আজরাইল, বলেন তো মানুষের মৃত্যু কয়বার হবে? আল্লাহ তাআলা কোরআন শরীফে বলে দিয়েছেন, লা ইয়ামুতুনা ফিহাল মাউতা ইল্লাল মাউতাতাল উলা, একবারের বেশি দুইবার কারো মৃত্যু হবে না। এখন ইদ্রিস আলাইহিস সালাম বলেন, ভাই আজরাইল, বলেন তো মৃত্যু হবে কয়বার? আজরাইল আলাইহিস সালাম চিৎকার মেরে বললেন, একবার করে মৃত্যু হবে। হযরতে ইদ্রিস আলাইহিস সালাম বলেন, ভাই আজরাইল, আমার একবার মৃত্যু হয়েছে না, আমি আর যাব না। সুবহানাল্লাহ। বলেন আজরাইল আলাইহিস সালাম বেকায়দা পড়ে গেছে, আল্লাহর কাছে বললেন, আল্লাহ এখন কি করি, ইদ্রিস নবী আর বের হইতে চায় না। আল্লাহ তাআলা বলেন, ঠিক আছে, আমার ইদ্রিস নবী জান্নাতেই থাক। আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গেলেন, দেখেন ইদ্রিস নবী খালি জান্নাতের বাউন্ডারির মধ্যে পায়চারি করে। আল্লাহ রাসূল বললেন, ভাই ইদ্রিস, আপনি মূল জান্নাতে ঢোকেন না কেন, খালি এদিক সেদিক হাঁটাচলা করেন? হযরত ইদ্রিস আলাইহিস সালাম বলেন, ও আখিরি জামানার পয়গম্বর, আমি কি কম চেষ্টা করি মূল জান্নাতে ঢোকার? কিন্তু গেটে যাই যখন নক করি, ভিতর থেকে জিজ্ঞেস করে, মান আনতা, আমি বলি আমি ইদ্রিস নবী, তখন জিজ্ঞেস করে, কি চাই, তুমি কি চাও? আমি বলি যে আমি মূল জান্নাতে ঢুকতে চাই। তখন ভিতর থেকে সাফ করে জানিয়ে দেওয়া হয় যে আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে মূল জান্নাতে কেউ প্রবেশ করতে পারবে না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলম, আল হাদিসের আলম, লিল্লাহে তাকবীর, বলুন আলহামদুলিল্লাহ। এবং হাদিসে আসছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঠিক পিছনে থাকবেন খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ রাসূলের ঠিক পিছনে কে থাকবেন? খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সাথে আমাদেরকেও আল্লাহ তাআলা যেন জান্নাত নসিব করেন, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। তো দোয়া করবেন, সকলের কাছে আমি দোয়া চাই, প্রত্যেকটা দিন প্রোগ্রাম আছে। আগামীকাল হচ্ছে কক্সবাজার কুতুবদিয়া, ঢাকা গিয়া প্লেনে করে যাইতে হবে কক্সবাজার, এরপর ওখান থেকে স্পিডবোটে আমাকে নিয়ে যাবে, কুতুবদিয়া নিয়ে যাবে। তো প্রতিদিন এভাবে করে প্রোগ্রাম আছে, একটা দিনও রেস্ট পাই না। আল্লাহ তাআলা তার এই ছোট্ট গোলামটাকে যেন সুস্থ রাখেন, এই দোয়াটা করবেন। গতকালকের কক্সবাজার থেকে আসতে গিয়া রাতে বুঝেন নাই, কক্সবাজার পুরো কি এইখানে বাংলাদেশের শেষ প্রান্তে, সেখান থেকে প্রোগ্রাম করে রাত্রে ঢাকায় ফেরা, সকাল 7টায় এসে ঢাকায় পৌঁছেছি, সকাল 7টায়। এরপরে কিছু সময় রেস্ট নিয়ে জুমা পড়াইছি, জুমা পড়াইয়ার সাথে সাথে আবার আপনাদের উদ্দেশ্যে রওনা দিয়েছি। পথিমধ্যে আসতে গিয়ে দেখলাম একটা অ্যাক্সিডেন্ট, মাওয়ার আগে নদীর ওই পারে একটা বাস, একটা নতুন প্রাইভেট কার, সম্ভবত ই হবে ওই যে এলিয়ন কোম্পানির একটা নতুন প্রাইভেট কার, একেবারে দুমরাইয়া মুসরাইয়া এমনভাবে গাড়িটাকে একেবারে তছনছ করে ফেলেছে, চ্যাপটা করে ফেলেছে।
আমার মনে হয়েছে যে একটা লোকও গাড়িতে যারা ছিল একটা লোকও বাসে নাই, একজন লোকও বাসে নাই। ওখানে প্রায় এক দেড় ঘন্টা সময় আমাদের দেরি হয়ে গেছে, ব্লক হয়েছিল, রাস্তা বন্ধ করে রাখছে। আর্মিরা ছিল ওখানে, যে সেতুর কাজ করে যে আর্মিরা, তারা ওখানে রাস্তাটাকে ব্লক করে রেখে ওই গাড়ির ভিতর থেকে গাড়ি কেটে এরপরে লাশ বের করা লাগছে, যাতে অনেক সময় লাগছে। আর না হয় আমি মাগরিবের টাইমে এসে পৌঁছায় যেতাম আলহামদুলিল্লাহ। তো এভাবে করে প্রতিদিন সফর করতে হয়। তো আপনারা একটু দয়া করে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা গলাটা বসে গেছে, এই গলাটা যেন আবার আল্লাহ তাআলা অতি দ্রুত ঠিক করে দেন। আর আল্লাহর কোরআনের পাখি, কোরআনের কোকিল আজ খাঁচার মধ্যে বন্দি, পঞ্চাশটি বছর ধরে মাঠে ময়দানে যিনি কোরআন শুনাইছেন সেই আল্লাহর বান্দা খাঁচার মধ্যে বন্দি অবস্থায় আছে, হাঁটুতে ব্যথা, এক শীতের মধ্যে একটা রুমের ভিতরে থাকতে থাকতে, এমনিতেই তো বয়স হয়েছে প্রায় 78-79 বছর বয়স, এই অবস্থায় বন্দি অবস্থায় আছে। আল্লাহ তাআলা এই কোরআনের খাদেমকে যেন উদ্ধার করে দেন, বলেন আমিন। আল্লাহ তাআলা এই কোরআনের পাখিকে যেন আমাদের মাঝে আল্লাহ আবার ফেরত দেন, তার পবিত্র সুললিত কণ্ঠে আল্লাহর কোরআন শোনার যেন তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করেন, বলেন আমিন। এখন মোনাজাত হবে। মোনাজাতের আদব হচ্ছে বসে বসে মোনাজাত করা। পিছনে যে ভাইরা বসে দাঁড়িয়ে আছেন, আল্লাহর ওয়াস্তে কয়েকটা মিনিটের জন্য একটু বসেন, এখনই মোনাজাত হবে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইযা হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহাব। আয় আল্লাহ তাআলা, আজকের এই সোনাডাঙ্গা তৃতীয় আবাসিক মসজিদ সংলগ্ন ঈদগাহ ময়দানে আয় আল্লাহ তাআলা আপনার বান্দা বান্দিদেরকে সাথে নিয়া গুনার বাজাম গুনার পাহাড় সমূহ বোঝা মাথায় লইয়া আপনার শাহী দরবারে হাত তুলেছি, মেহরবানি করে আয় আল্লাহ তাআলা আমাদের জিন্দগির সমস্ত গুনাগুলি মাফ করে দেন, মাফ করে দেন আল্লাহ, মাফ করে দেন, ক্ষমা করে দেন আল্লাহ, ক্ষমা করে দেন, গুনার বোঝা মাথায় লইয়া কান্দতেছি, মাফ করে দাও ওগো আল্লাহ ইলাহি, যত গুনাহ করেছি মাওলা গোপনে মাফ করে দাও ওগো আল্লাহ নিজ গুণে, আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারি দর জয় রইলাম পড়িয়া, তুমি যদি মাফ না করো বান্দারে বলো তোমার বান্দা যাবে কার কাছে, সকলে বলুন ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়ু, ইয়া কাইয়ুম। আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে
যেদিন মা তার সন্তানকে পরিচয় দিবে না, সন্তান তার মাকে চিনবে না, পিতা তার সন্তানকে দেখে পালিয়ে যাবে, সন্তান তার পিতাকে দেখে পালাবে, বন্ধু বন্ধুকে দেখে পালাবে। ওয়ালা ইয়াসআলু হামীমুন হামীমা। আল্লাহ তাআলা বলেন এক বন্ধু আরেক বন্ধুর কোনো উপকারে আসবে না। ওই কঠিন আসরের ময়দানে আল্লাহ তাআলা এই প্রকাণ্ড তেজস্বী সূর্যটা মাথার কাছে চলে আসবে, আর নাফারমানদের মাথার চান্দিগুলি ঠাস ঠাস করে ফাটতে থাকবে, নাফারমানদের মাথার মগজগুলি না কানবে গলে গলে পড়তে থাকবে, সারা ময়দানে পানি পানি বলে সারা পড়ে যাবে, আর সমস্ত মানুষদের নাফারমানদের জিহ্বাগুলি মুখের জিহ্বাগুলি নাভিস্থল পর্যন্ত ঝুলে পড়বে। আল্লাহ ওই কঠিন আসরের ময়দানে আপনার প্রিয় হাবিবের হাতের হাউজে কাউসারের পেয়ালা আল্লাহ আপনি আমাদেরকে নসিব করে দেন। আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলেছি আমাদের কার মা নাই কার বাবা নাই, আল্লাহ আমাদের কার মা বাবা অন্ধকার কবরে চলে গেছে, আমরা অনেকেই মা বাপ ডাক থেকে চির বঞ্চিত হয়ে পড়েছি। মা নাই রে যার সংসার অরণ্যতার, দেখিলে মায়ের মুখ মুছে যায় সব দুঃখ, মা কথাটি ছোট্টটি মনে রাখি ভাই, মায়ের চাইতে আদরের ধন এই জগতে নাই, হয়ে ছেলে মরে গেলে না ডাকিলে মা, চিরকালই রয়ে যায় যে মায়ের মনে ঘা, বিদেশে বিরাজ্যে যার পুত্র মারা যায় পশু পাখি না জানিতে আগে জানে মা। আল্লাহ ওই মা বাবা যার হারায় গেছে, মা বাবা যার অন্ধকার কবরে চলে গেছে, মা বাবার জিন্দেগির সমস্ত গুণাগুলি মাফ করে দেন। রব্বি রাহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা আমাদের আত্মীয় স্বজন দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি স্ত্রী পুত্র পরিজন ছেলে সন্তান আল্লাহ তাআলা যারা কবরবাসী হয়েছেন সকলকে আল্লাহ আপনি মাফ করে দেন। রাব্বুল আলামিন আল্লাহ তাআলা এই সোনাডাঙ্গা এলাকা এই খুলনা শহরে যে কবরস্থানগুলি আছে কোন কবরে আজাব চলছে আল্লাহ আমার জানা না, আল্লাহ আমি তো জানি না কোন কবরে আজাব চলতেছে আমার জানা নাই। আল্লাহ আজকের এই সিরাত মাহফিলের ওসিলায় খুলনা শহরের সমস্ত কবরগুলির আজাব বন্ধ করে দেন। আল্লাহ খুলনা সিটিতে যত কবর আছে সমস্ত কবরগুলি জান্নাতের বাগান বানাইয়া দেন। আল্লাহ তাআলা আজকের মাহফিলের সভাপতি সাহেবকে কবুল করে নেন, মাহফিল কমিটির সভাপতিকে কবুল করে নেন, আল্লাহ সেক্রেটারি এবং অন্যান্য সদস্য যারা আছে আল্লাহ মসজিদের ইমাম সাহেবকে কবুল করে নেন, মসজিদের মুয়াজ্জিন সাহেবকে কবুল করে নেন, আল্লাহ এই মসজিদের সভাপতি
সেক্রেটারি এবং কমিটির সদস্য যারা আছে সবাইকে মঞ্জুর করে নেন। আল্লাহ মসজিদে যারা যারা দান করেছেন সকলের দানগুলি মঞ্জুর করে নেন। আল্লাহ তাআলা আমার মা বোনেরা আজকের মাহফিলে যারা এসেছেন, আল্লাহ আমার মা বোনদের মনের নেক আশা পূর্ণ করে দেন। আমার মা বোনদের যাদের ছেলে সন্তান হয় না, আল্লাহ সকলকে নেককার দিনদার আল্লাহ নেক সন্তান আল্লাহ আপনি দান করুন। আল্লাহ তাআলা এই এলাকার উপরে আপনার খাস রহমত নাজিল করেন, আসমানি বালা আসমানে উঠায় দেন, জমিনে বালা আল্লাহ জমিনে গারত করে দেন। আল্লাহ এই মাহফিলকে যারা অ্যারেঞ্জমেন্ট করেছে ভবিষ্যতে আরও বড় পরিসরে মাহফিলটাকে আরও সুন্দর করে কিয়ামত পর্যন্ত যাতে জারি রাখতে পারে সে তৌফিক দান করে দেন। আমাদের এলাকার দুইজন খুব গুরুতর অসুস্থ, একজন ইন্ডিয়া একজন ঢাকায়, আর পরীক্ষার্থীদের এলাকায় দুইজন, হাফিজ ভাই একজন মিজান ভাই, একজন হাফিজ ভাই একজন মিজান ভাই গুরুতর অসুস্থ, একজন ইন্ডিয়ায় চিকিৎসাধীন আছেন আর একজন ঢাকায় চিকিৎসা দিয়ে অবস্থায় আছেন। সকলে বলুন ইয়া শাফি আল আমরাদ, ইয়া শাফি আল আমরাদ, ইয়া শাফি আল আমরাদ। আল্লাহ যারা যারা অসুস্থ একজন ঢাকায় আর একজন ইন্ডিয়ায় আছেন তাদেরকে আল্লাহ আপনি পরিপূর্ণ সুস্থতা দান করেন। আল্লাহ সুস্থ হয়ে পরিপূর্ণ সুস্থ হয়ে যেন এলাকায় ফিরে আসতে পারে, এলাকায় ফিরে আসতে পারে সে তৌফিক আল্লাহ দান করেন। আয় আল্লাহ তাআলা যে সমস্ত ছেলেরা মেয়েরা মাদ্রাসা এবং স্কুলে এসএসসি দাখিল পরীক্ষা দিচ্ছে তাদের সকলের পরীক্ষাগুলো আল্লাহ আপনি আসানের সাথে পরীক্ষা দেওয়ার তৌফিক দান করেন, ভালো রেজাল্ট ভালো ফলাফল অর্জন করার তৌফিক দান করেন। আজকের এই মাহফিলের মাইকের আওয়াজে যদি কারো কষ্ট হয় আল্লাহ এই কষ্টের বদৌলতে সকলকে উত্তম যাজা খাইরিয়াত আল্লাহ দান করে দিয়েন। যে সমস্ত ছেলেমেয়েরা পরীক্ষা দিচ্ছে ওদেরকে জেহেন শক্তি আল্লাহ বাড়ায় দিয়েন, মেধা শক্তি বাড়িয়ে দিয়েন, ওদের পরীক্ষার রেজাল্ট ভালো করে দিয়েন আল্লাহ। আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান ওয়া যাইয়িনহু ফি কুলুবিনা وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين ستر العرش مسبول علينا وعين الله ناظرة إلينا بحول الله لا يقدر علينا اللهم إنا نجعلك في نهورهم ونعوذ بك من شرورهم اللهم إنا نجعلك في نهورهم ونعوذ بك من شرورهم اللهم إنا نجعلك في نهورهم ونعوذ بك من شرورهم اللهم اكفنيهم بما شئت بسم الله كتلت الحمد لله ككمان কুল হু আল্লাহ কা তীর দুরুদে সাইফুল্লাহ কা তলোয়ার। আয় আল্লাহ তাআলা যে সমস্ত লোকেরা আলেমদের সাথে বেয়াদবি করে, আলেম ওলামাদের গায়ে অন্যায়ভাবে হাত তোলে, ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে যারা কষ্ট দেয়, আয় আল্লাহ তাআলা তাদেরকে আপনি হেদায়েত নসিব করেন। আয় আল্লাহ তাদেরকে আপনি হেদায়েত নসিব করেন। আয় আল্লাহ তাদেরকে আপনি হেদায়েত নসিব করেন। ওদের কপালে যদি হেদায়েত না থাকে আয় আল্লাহ তাআলা উনকে উপর ঘের। দোহাই আল্লাহ কা কসম, দোহাই আল্লাহ কা কসম, দোহাই আল্লাহ কা কসম। তাব্বাত ইয়াদা আবি লাহাবে ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সাইয়াসলা নারান যাত লাহাবু আমরাতু হাম্মালাত আল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। ইলাহি বেহুরমা কামকশলিনা মিসলিনা মারনুস দুবরনুস সাজনুস কাফারতে দিউস কিতমির। আল্লাহ তাআলা এই আসাবে কাহাফের নামের ওসিলায় আল্লাহ তাআলা আমাদের সকলকে আপনি হেফাজত করুন। আল্লাহ আপনি আমাদের সকলকে হেফাজত করুন। আল্লাহ তাআলা আপনি আমাদের সকলকে হেফাজত করুন। রব্বানা
তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জাল আখিরা কালামিন আনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু